তিন বছর আগে নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদের সূত্রে সহ বিভিন্ন রাজ্যে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল পিএফআই এর বিরুদ্ধে সম্রতি বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর উত্তরপ্রদেশে হিংসার মূল সরজন্ত্রি হিসেবে পিএফআইকে চিহ্নিত করেছিল যোগী আদিত্যনাথের সরকার অন্যদিকে বছর দুয়েক আগে বেঙ্গালুরু সহ কর্ণাটকের বিভিন্ন এলাকায় গোষ্ঠী হিংসার ঘটনায় এসটিপিআই এবং আলহিন্দ এর মতো কট্টরপন্থী সংগঠনের নাম উঠে এসেছিল কেন্দ্রের একটি সূত্র জানাচ্ছে গত উনত্রিশে আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠকে পিএফআই সহ কয়েকটি কট্টরপন্থী সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে হাজির ছিলেন এনআইএ এর গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা উত্তরপ্রদেশ বিহার অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা তামিলনাড়ু মহারাষ্ট্র মধ্যপ্রদেশ পডুচেরি আসাম রাজস্থানের পাশাপাশি বৃহস্পতিবার এনআইএ এর তল্লাশি হয়েছে কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের পিএফআই এর একটি ডেরাতেও এর মধ্যে এনআইএর তল্লাশি অভিযান ও ধরপাকুরের প্রতিবাদে কয়েকটি এলাকায় বিক্ষোভ প্রদর্শনের পি এফ আই এর তরফে একটি প্রেস অভিযোগ করা হয়েছে ছাড়াই তাদের সংগঠনের জাতীয় রাজ্যস্তরের একাধিক নেতাকে গ্রেফতার করেছে এনআইএ এরই পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে ইডির আধিকারিকেরা পি এবং এস এর বেআইনি সম্পত্তির খোঁজও তল্লাশি অভিযান শুরু করেছে কয়েকটি রাজ্যে Video Report, Rajit News.